আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছোলা ভুনা বা চানা ভুনা রেসিপি। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি ছোলা ভুনা রেসিপির মূল প্রসেসিংয়ে। একদম ঘরোয়া স্টাইলে আমি আজকে ছোলাটা ভুনা করব। তো ভিউয়ার্স, ছোলা ভুনা করার জন্য আমরা প্রথমে ছোলাগুলোকে সারা রাত রুম টেম্পারেচারে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন ছোলাটা ফুলে কেমন দ্বিগুণ হয়ে গেছে। এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে বা বেকিং সোডাটা দিলে খুব তাড়াতাড়ি ছোলাগুলো সিদ্ধ হবে। এরপর আমি দিয়ে দেব তিনটা মাঝারি সাইজের আলু। আমি ছোলাগুলোকে নর্মালভাবে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন। প্রেশার কুকারে করতে গেলে বেকিং সোডা বা বেকিং পাউডার লাগে না। তো ভিউয়ার্স, আমার ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সফট হয়ে গেছে। এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে ওইখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া ও জিরার গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেব হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব সাত আটটা কাঁচামরিচ মাথা দিয়ে ছিঁড়ে রাখা। দিয়ে আমি সবগুলো মশলাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ আদার পেস্ট, আর দিয়ে দেব সেই সিদ্ধ করা আলুটাকে হাফ ভাঙা করে। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলা মশলাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, যাতে গুঁড়া মশলাগুলার গন্ধটা চলে যায়। এই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে পানিগুলো শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, মশলার গায়ে পানিটা শুকিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব সেই সিদ্ধ করা ছোলা। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো ছোলা ভালো করে ভেজে নেব। তো ভিউয়ার্স, ছোলার গায়ে এখনও মোটামুটি পানি আছে। আমি নেড়ে ছেড়ে ভাজি করতে করতে ছোলার গায়ে যে পানিটা আছে ওগুলোকে শুকিয়ে নিয়ে একদম মাখো মাখো করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ছোলাটা একদম মাখো মাখো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও 1-2 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে আর একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ছোলাগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ছোলাটা কিন্তু লুচি, পুরি, পরোটা আর মুড়ির সাথেও খাওয়া যায়। এভাবে ভাজলে ছোলাটা খুবই মজা হয়। তো ভিউয়ার্স, আমি উপর থেকে 2টা শসা আর 1টা লেবু দিয়ে পরিবেশন করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে আমি ছোলাগুলোকে 2টা ভিন্ন ভিন্ন স্টাইলে পরিবেশন করব।
তো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ছোলাটাকে আমি উপরের দিক দিয়ে এভাবে চপ করা পেঁয়াজ দিয়ে, তারপর ধনে পাতা পুদিনা পাতা ও দেওয়া যায়। আজকে আমার ধনে পাতা পুদিনা পাতাটা আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরকম কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে সার্ভ করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রথমে যেভাবে আমি দেখিয়েছি ওইভাবেও সার্ভ করা যায়, আবার এভাবেও সার্ভ করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।